প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতির কারণে অনেক দেশ চরম অসুবিধার মধ্যে পড়লেও বাংলাদেশে তেমন কোনো সমস্যা হয়নি, আগামীতেও সমস্যা হবে না। আজ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের কাজের সমাপ্তি ঘোষণা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আমি বিশ্বাস করি যে এই দেশ আর দারিদ্র থাকবে না, এই দেশের দারিদ্র আমরা দূর করতে সক্ষম হয়েছি। এখন আর খাবারের জন্য হাহাকার করতে হয় না। জানি করোনা ভাইরাসের সময় সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সব বিশ্বের উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, এমনকি অনেকে নিজের দেশে অর্থনৈতিক মন্দা ঘোষণাও দিয়েছে। আমরা এখনো সেই দুর্ভাগ্যজনক অবস্থায় পড়ি নাই। আমাদের যেটুকু আছে নিজেদের সম্পদই আমরা ব্যবহার করার সক্ষমতা রাখি এবং আমরা সেটা করে যাচ্ছি। তাছাড়া আমি দেশবাসীকে আহ্বান করেছি, যার যেখানে যতটুকু জমি অথবা জলাধার যাই আছে, যে যা পারেন কিছু উৎপাদন বৃদ্ধি করেন, নিজেদের খাদ্য নিজে উৎপাদন করব, কারো কাছে আমরা হাত পেতে চলবো না, সেই নীতি নিয়েই সবাইকে চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাছাড়া বিদ্যুৎ, পানি, জ্বালানি সব ক্ষেত্রে সবাইকে সাশ্রয় হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতির কারণে অনেক দেশ চরম অসুবিধার মধ্যে পড়লেও বাংলাদেশে তেমন কোনো সমস্যা হয়নি, আগামীতেও সমস্যা হবে না। আজ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের কাজের সমাপ্তি ঘোষণা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আমি বিশ্বাস করি যে এই দেশ আর দারিদ্র থাকবে না, এই দেশের দারিদ্র আমরা দূর করতে সক্ষম হয়েছি। এখন আর খাবারের জন্য হাহাকার করতে হয় না। জানি করোনা ভাইরাসের সময় সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সব বিশ্বের উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, এমনকি অনেকে নিজের দেশে অর্থনৈতিক মন্দা ঘোষণাও দিয়েছে। আমরা এখনো সেই দুর্ভাগ্যজনক অবস্থায় পড়ি নাই। আমাদের যেটুকু আছে নিজেদের সম্পদই আমরা ব্যবহার করার সক্ষমতা রাখি এবং আমরা সেটা করে যাচ্ছি। তাছাড়া আমি দেশবাসীকে আহ্বান করেছি, যার যেখানে যতটুকু জমি অথবা জলাধার যাই আছে, যে যা পারেন কিছু উৎপাদন বৃদ্ধি করেন, নিজেদের খাদ্য নিজে উৎপাদন করব, কারো কাছে আমরা হাত পেতে চলবো না, সেই নীতি নিয়েই সবাইকে চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাছাড়া বিদ্যুৎ, পানি, জ্বালানি সব ক্ষেত্রে সবাইকে সাশ্রয় হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতির কারণে অনেক দেশ চরম অসুবিধার মধ্যে পড়লেও বাংলাদেশে তেমন কোনো সমস্যা হয়নি, আগামীতেও সমস্যা হবে না। আজ চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের কাজের সমাপ্তি ঘোষণা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আমি বিশ্বাস করি যে এই দেশ আর দারিদ্র থাকবে না, এই দেশের দারিদ্র আমরা দূর করতে সক্ষম হয়েছি। এখন আর খাবারের জন্য হাহাকার করতে হয় না। জানি করোনা ভাইরাসের সময় সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সব বিশ্বের উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে, এমনকি অনেকে নিজের দেশে অর্থনৈতিক মন্দা ঘোষণাও দিয়েছে। আমরা এখনো সেই দুর্ভাগ্যজনক অবস্থায় পড়ি নাই। আমাদের যেটুকু আছে নিজেদের সম্পদই আমরা ব্যবহার করার সক্ষমতা রাখি এবং আমরা সেটা করে যাচ্ছি। তাছাড়া আমি দেশবাসীকে আহ্বান করেছি, যার যেখানে যতটুকু জমি অথবা জলাধার যাই আছে, যে যা পারেন কিছু উৎপাদন বৃদ্ধি করেন, নিজেদের খাদ্য নিজে উৎপাদন করব, কারো কাছে আমরা হাত পেতে চলবো না, সেই নীতি নিয়েই সবাইকে চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তাছাড়া বিদ্যুৎ, পানি, জ্বালানি সব ক্ষেত্রে সবাইকে সাশ্রয় হতে হবে।